for the product. You are the product. You are being programmed. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মানুষ তার সুনাম ও সুখ্যাতি নিয়েই বেঁচে থাকে। একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষের কাছে নিজের সম্মান তার জীবনের চেয়েও বেশি প্রিয়। তাই তো ইজ্জত রক্ষার্থে মানুষ নিজের জান পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ এমন এক সময় এসেছে আমরা নিজের ইজ্জত সম্মানের মূল্য বুঝলেও অন্যের ইজ্জত সম্মানকে দুপয়সা মূল্য দিই না। প্রিয় ভাই ও বোন, একজন মুসলিমের ইজ্জত আল্লাহর কাছে অনেক দামি। ইসলামী শরিয়া মানুষের যে পাঁচটি বস্তুর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করেছে তার মধ্যে মানুষের সম্মান অন্যতম। বিদায় হজের মহাভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ্ত কণ্ঠে সুস্পষ্ট ভাষায় ধ্বনিত হয়েছিল, ফা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম বাইনাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের ইজ্জত পরস্পরের জন্য পবিত্র, যেমনটি এই দিন তোমাদের কাছে পবিত্র, এই মাস তোমাদের কাছে পবিত্র এবং এই শহর তোমাদের কাছে পবিত্র। সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলিমের রক্ত সম্পদ ও ইজ্জত অপর মুসলিমের জন্য হারাম। আফসোস, বড়ই আফসোস, আজ এক মুসলিমের ইজ্জত অপর মুসলিমের খেলনার বস্তুতে পরিণত হয়েছে। আমরা নির্ভয়ে অন্যের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করছি। ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ার এই যুগে ইজ্জত সম্মান যেন লুটের মালে পরিণত হয়েছে। যে যখন যেভাবে ইচ্ছা যে কারো ইজ্জতের উপর হামলে পড়ছে, নিজের ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য কারো ইজ্জতের উপর আক্রমণ করা যেন একেবারেই স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। আজকাল আমাদের তরুণরা দিনের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়ায় কাটায়। গীবত, পরনিন্দা আর মানুষের ইজ্জত নিয়ে হোলি খেলার এক দুর্গন্ধময় প্ল্যাটফর্মে রূপ নিয়েছে মিডিয়াগুলো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রিয় ভাই ও বোন, আপনি কি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুনাহ ও গোমরাহী সম্পর্কে সতর্ক আছেন? আপনি কি জানেন ফেসবুকে আপনার কাটানো সময়গুলো আপনার আমল নামায় নেকি যোগ করছে, নাকি আপনার অজান্তেই আপনার নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে? ফেসবুকে আপনার রিয়্যাক্ট, আপনার কমেন্টের জন্য কি আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না? যেসব ভাই কমেন্টে অন্যায়ভাবে মুসলিম ভাইদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছেন, গীবত করছেন, গালি দিচ্ছেন, অশ্লীল মন্তব্য করছেন, তারা কবে সতর্ক হবেন? আলিমদের মাঝে বিভিন্ন মাসায়েল নিয়ে ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে, আপনি কেন মাঝখানে পড়ে নিজের ইমান আমল বরবাদ করছেন? কোনো নামধারী আলিম গোমরাহি প্রচার করলে তার প্রতিবাদ খণ্ডন অবশ্যই কাম্য, তবে তা হবে আদব সহকারে, দলিলের ভাষায়। আপনার কথায়, আপনার কলমে যদি আদব না থাকে, দলিলের ভাষায় কথা বলার যোগ্যতা যদি আপনার না থাকে, তবে আল্লাহর ওয়াস্তে চুপ করে বসে থাকুন, এই কাজ আপনার নয়। নিজের উপর রহম করুন, নিজেকে জাহান্নামের আজাব থেকে বাঁচানোর চেষ্টা করুন। প্রিয় ভাই ও বোন, সাবধান, আমরা বারবার আপনাকে সতর্ক করছি, ফেসবুক যেন আপনার ইমান আমল বরবাদের কারণ না হয়। আপনার হাত ও জবানকে নিয়ন্ত্রণ করুন, মানুষের দোষ ত্রুটির পেছনে পড়বেন না। আপনার দলকে সমর্থন করে না বলে কাউকে চোখ বন্ধ করে ইহুদি খ্রিস্টানের দালাল বলে বসবেন না। কেবল শত্রুতার বশে কাউকে বাতিল, গোমরাহ, মুনাফিক, কাফির, খারেজি ট্যাগ লাগাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারী অপর কোনো নারীকেও যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ইমানের পর মন্দ নামে ডাকা অতি মন্দ কাজ, যারা তাওবা করে না তারাই জালিম।
সুবহানাল্লাহ। কোরআন কতে স্পষ্ট ভাষায় বর্তমান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রোগ ব্যাধি সম্পর্কে আমাদের সতর্ক করেছে। প্রিয় ভাই ও বোন, সোশ্যাল মিডিয়ায় যাই শোনেন তাই প্রচার করতে শুরু করবেন না, এটি মিথ্যুকদের কাজ। কারো ব্যাপারে অপবাদ রটানো হলো আর আপনি কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়াই হুট করে তা বিশ্বাস করে ফেললেন, এমন মারাত্মক ভুল যেন কখনো না করেন। মানুষের স্বভাবটাই এমন, সব সময় তারা একে অপরের কুচ্ছা রটনা করে বেড়ায়। যার খেয়ানত কিংবা গাদ্দারি আপনি নিজে দেখেননি তার মানমর্যাদার পেছনে পড়বেন না। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কেউ মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। প্রিয় ভাই ও বোন, কখনো ভাববেন না সোশ্যাল মিডিয়ায় আপনার লাইক কমেন্ট, আপনার ট্রোল, আপনার অপবাদ, আপনার অশালীন মন্তব্যের জন্য আপনাকে পাকড়াও করা হবে না। ওয়াল্লাহি ফেসবুকে ব্যয়িত প্রতিটি সেকেন্ডের হিসাব আপনাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস স্মরণ করিয়ে দিয়ে শেষ করছি আজকের আলোচনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা ফী মুমিনিন মা লাইসা ফীহ আসকানাহুল্লাহু রাদগাতাল খাবাল হাত্তা ইখরুজা মিম্মা ক্বাল, যে ব্যক্তি কোনো মুমিনের এমন দোষের কথা বলে যা তার মধ্যে নেই, আল্লাহ তাআলা তাকে জাহান্নামীদের দগ্ধ দেহনিষ্ঠিত বর্জ্যে বসবাস করাবেন, যতক্ষণ না আযাব ভোগ করে সে তার এই মিথ্যা অপবাদের পাপ থেকে পবিত্র হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোশ্যাল মিডিয়ার এই আখিরাত বিধ্বংসী ফিতনা থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।